যারা এক্সকরোলা খুঁজছেন 2005 মডেল তারা খান কার সেন্টারে চলে আসেন সুন্দর পিছনের ব্যাক লাইটটা কতটা ক্রিস্টাল এখন পর্যন্ত জাপান থেকে যে অবস্থায় আছে ঠিক সেই অবস্থায় আছে আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম খান কার সেন্টার থেকে আরো একটি ভিডিও নিয়ে সবার পছন্দের গাড়ি জনপ্রিয় একটা গাড়ি এক্সকরোলা নিয়ে এক্সকরোলা আচ্ছা মালা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো চলুন আমরা এক্সকরোলার বিষয়ে একটু বিস্তারিত জানি জি কত মডেলের গাড়ি ভাই এটা হলো 2005 এর মডেল 2009 এর রেজিস্ট্রেশন এক্সকরোলা বাংলাদেশে কিন্তু এক্সকরোলা এখন আর আসে না যেগুলা আছে সেগুলা কিন্তু খুবই চাহিদা প্রবণ এবং খুবই সুন্দর এখন পর্যন্ত কিন্তু খুব ভালো একটা পজিশনে আছে হইতে পারে পাঁচ কিন্তু গাড়িটা কিন্তু এখন পর্যন্ত খুবই সুন্দর এই যে সামনের হেডলাইটগুলো দেখেন এখন পর্যন্ত কতটা ক্রিস্টাল এই যে গ্রিলগুলো দেখেন এখন পর্যন্ত যে জাপান যে অবস্থায় পাঠাইছে যা সেই অবস্থায় আছে এই যে ইয়াটা তারপরে এই যে বাম্পারটা পর্যন্ত লাগানো আছে যারা নিবে তাদেরকে বাম্পারও লাগাইতে হবে না রাইট তারপরে আসেন এই যে গ্লাসটা দেখেন এই যে অরিজিনাল গ্লাস কোনো প্রকার আপনার কোনো স্কেচ নাই তারপরে আপনার কোনো ফাটা ফোটা কোনো কিছু নাই হ্যাঁ খুবই সুন্দর মানের এবং এই সাইডটা দেখাই দেন এই যে স্টারিং সাইড আর এটা সবচেয়ে বড় কথা হলো যে ভিতরটা হলো উডেন ভিতরে উডেন হ্যাঁ অরিজিনালি বাই উডেন আসছে একদম অরিজিনালি উডেন দেখেন এবং কি বেজ ইন্টেরিয়র আর গাড়ি একদম একদম চমৎকার একদম দেখেন এই যে এই সুইচগুলো কিন্তু সব অ্যাক্টিভ ঠিক আছে একদম অ্যাক্টিভ এবং এই যে ইয়াগুলো দেখাই দেন আপনার টিভি ব্যাক ক্যামেরা তারপরে এসি একদম অল এভরিথিং ওকে ঠিক আছে কোনো প্রকার আপনার কোনো ত্রুটি নাই কোনো প্রকার ত্রুটি নাই এবং এই দরজাটা খুললে মানুষ বুঝতে পারবে যে আসলে গাড়িটা কতটা সুন্দর এবং কতটা ভালো মানে এখন পর্যন্ত আছে আচ্ছা আমরা পিছনের ডোরটা খুলো এখন দেখাবো ইনশাল্লাহ পিছনের ডোরটা দেখাই তারপরে এই যে দেখেন সিটগুলো দেখেন সিটগুলোর কালারটা দেখেন এবং সিটগুলো দেখেন একদম কতটা সুন্দর একদম সোপার মতো রাইট রাইট একদম সোপা তারপরে এই যে ইয়াটা দেখেন প্যাডটা দেখেন কতটা সুন্দর দরজার প্যাডটাও এখনো অনেক চমৎকার অনেক ভালো তারপরে আসেন এই যে গ্লাসটা আমরা দেখাই গ্লাসটা কিন্তু কোনো প্রকার স্কেচ নাই কোনো ডুপ্লিকেটের কিছু নাই যেটা আছে একদম অরিজিনাল এই যে দেখেন কতটা সুন্দর এখন পর্যন্ত সেই জাপানের স্টিকারটা এখন পর্যন্ত লাগানো আছে তারপরে আমরা দেখাবো পিছনের এই যে লাইটগুলা এই যে জাপান যে অবস্থায় পাঠাইছে এখন পর্যন্ত সেই অবস্থায় আছে আর এটা কিন্তু নিউ শেপের গাড়ি আপনারা জানেন চারের পর থেকে নিউ শেপ আসছে একদম একদম নিউ শেপের একটা সুন্দর গাড়ি আচ্ছা আমরা গাড়িটার ব্যাক ডালাটা খুলে একটু দেখাবো হ্যাঁ আমরা এই যে করা আছে ভাই হ্যাঁ সিএনজি করা আছে একটু সিলিন্ডারটা দেখায় দেই এই যে দেখেন কতটা সুন্দর এবং এমন ভাবে লুকায়িত যে সহজে দেখা যায় না এই যে দেখেন আমরা এরপরেও কিন্তু অনেক স্পেস ভাই হ্যাঁ এরপরেও অনেক স্পেস মানে কি আপনি এখানে অনেক বড় বড় লাগেজ টানতে পারবেন যারা বিশেষ করে এই যে যারা কক্সবাজার যায় বান্দরবন যায় কিংবা এয়ারপোর্ট থেকে বিভিন্ন জায়গায় যারা যায় তাদের জন্য এই সমস্ত গাড়িগুলো হলো পারফেক্ট এবং আশা করি খান কার সেন্টারে আসলে এটা পাবে এরপরে দেখেন এই যে কত সুন্দর পিছনের ব্যাক লাইটটা কতটা ক্রিস্টাল এখন পর্যন্ত জাপান থেকে যে অবস্থায় আছে ঠিক সেই অবস্থায় আছে এরপরে আপনি চাকা দেখেন চাকা কিন্তু অ্যালোরিম দেখতে পাচ্ছেন কত সুন্দর অ্যালোরিম যেটা এলিয়ন প্রিমিয়তে থাকে সাধারণত সেইটা আপনার এই এক্সকরোলায় পাবেন আর চাকাটা যাবে আপনার সর্বনিম্ন হলেও তিন মাস সর্বনিম্ন তিন মাস সর্বনিম্ন তিন মাস তাও লং লং রোডে আচ্ছা এরপরে আপনি এই পাশের দরজা খোলা এই যে দেখেন কত সুন্দর এই পাশের প্যাডটা দেখাই দেন তারপরে হলো আপনার এই যে সিটগুলো দেখাই দেন কত সুন্দর এখন পর্যন্ত ভিতরে কিন্তু বেজ ইন্টেরিয়র একদম আমি বলেছি একদম একদম সবার পছন্দের ইন্টেরিয়র একদম A1 যেগুলা অনেকেই চাচ্ছে যে বিস্কিট কালার এটা কিন্তু সেই বিস্কিট কালার ওকে হ্যাঁ এই যে দেখেন আর এখানে উডেনের কাজগুলোর কারণে আরো চমৎকার আরো চমৎকার লাগছে এবং খুবই সুন্দর অরিজিনালি চমৎকার ওকে এটা আর বেশি আমাদের লেকচার দেওয়ার কিছু নাই আমরা বলবো এটাই যে যারা এক্সকরোলা খুঁজছেন 2005 এর মডেল তারা খান কার সেন্টারে চলে আসেন আর খান কার সেন্টারটা হলো মোহাম্মদপুর বুদ্ধিজীবী 2 নম্বর গেটের সামনে অথবা ওখানে আইসা আমাদের কল করলে আমরা ওনাদেরকে রিসিভ করব প্রাইস কত চাচ্ছিলেন হ্যাঁ ভাইয়া দামটা খুবই কম চাচ্ছি দামটা চাচ্ছি হলো 13,20,000
পাঁচের মডেল নয় রেজিস্ট্রেশনের গাড়ি নয় রেজিস্ট্রেশন জি আমরা প্রাইস মাত্র 13 লাখ 20 হাজার তাও হলো আস্কিং আস্কিং প্রাইস জি আমরা বর্তমানে কিন্তু বাজারে এক্সকরোলা খুবই রেয়ার জি খুবই রেয়ার আচ্ছা তো সামনে আসলে আমরা আলোচনা সাপেক্ষে আমরা এটা কমাই রাখবো ফিজিক্যালি আপনারা আসেন গাড়ি দেখেন জি ওনারা আসবে দেখবে টেস্ট ড্রাইভ দিবে তারপরে ভালো লাগলে ওনারা নেবে আচ্ছা ভাইদের নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা যোগাযোগ করতে পারেন তো ইনশাআল্লাহ দেখা হচ্ছে নতুন ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম